সুপ্রিয় শিক্ষার্থীরা, লার্নিং টেক মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব আসলে হোম রিবনের ভিতরে থাকা ফাইন্ড এবং সিলেক্ট অপশনটি কিভাবে কাজ করে এবং এটি ইউজ করে কিভাবে আমরা খুব ইজিলি ডাটা খুঁজে পেতে পারি। সেই আগে আমরা এখানে কিছু ডামি টেক্সট দিয়ে নিয়েছি এখানে এবং এগুলাকে ফরম্যাট সহকারে দেওয়া রয়েছে। সো আমি এখানে সিলেক্ট অ্যান্ড ফাইন্ড এখানে এই অপশনে যাব। সো এই অপশনে প্রথমে আমি রিপ্লেস অপশনে যাব এবং রিপ্লেস অপশনে যাওয়ার আগে আমি এখান থেকে সিলেক্ট করে নিব এখান থেকে, অর্থাৎ আমি এখানে এই অপশন মানে এই কলামটি সিলেক্ট করে নিলাম এবং এখানে আমি সিলেক্টেড ফাইন্ডের রিপ্লেস অপশনে গেলাম। সো এখানে আমাকে প্রথমে লিখতে হবে ফাইন্ড হোয়াট, অর্থাৎ আমি এখানে কি খুঁজে পেতে চাচ্ছি। সো আমি এখানে লিখলাম আমি লার্নিং টেক মিডিয়া খুঁজে পেতে চাচ্ছি বা এই লেখাটি খুঁজে পেতে চাচ্ছি। এবং লিখলাম এবং এই লার্নিং টেক মিডিয়াকে আমি কি ধারে রিপ্লেস করতে চাচ্ছি, আমি চাচ্ছি LTM ধারে এটা রিপ্লেস করতে। সো আমি দিলাম, দেওয়ার পরে আমি এখানে যদি ফাইন্ড নেক্সট দেই তাহলে একটি একটি করে সেই আসলে খুঁজে বের করবে এবং রিপ্লেস করবে। যদি আমি এখানে সবগুলো একসাথে রিপ্লেস অল দিয়ে দেই তাহলে আমার ওই সিলেকশনে থাকা সবগুলো টেক্সটকে সে রিপ্লেস করে দিবে। সো আমি রিপ্লেস অল দিলাম এবং এখানে লিখলো যে অল ডান, উই মেড 8 রিপ্লেসমেন্ট, অর্থাৎ 8টা রো এর মধ্যে সে LTM রিপ্লেস করেছে। সো এখন আমি ফাইন্ড অপশনটি দেখবো। আমি যদি ফাইন্ডে যাই, ফাইন্ডে যাওয়া অবস্থায় যদি আমি যে লার্নিং টেক মিডিয়া খুঁজে পেতে চাই তাহলে আমি ফাইন্ড অল দিব এবং দেওয়ার পর বলছে উই কুড নট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর, ক্লিক অপশন ফর মোর ওয়াইজ টু সার্চ। কিন্তু আশ্চর্যজনক বিষয়, আমাদের প্রত্যেকটি এখানের মধ্যে বেশিরভাগ টেক্সটই কিন্তু লার্নিং টেক মিডিয়া, তাহলে সে খুঁজে পেল না কেন? কারণ একটি এর পিছনে কারণ রয়েছে, একটি তা হচ্ছে আপনি এগুলো সিলেক্ট করেনি। যেমন আমি এখানে সিলেক্ট করলাম, এই দুটি কলাম সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এখানে ফাইন্ড করব এবং ফাইন্ড আমার লার্নিং টেক মিডিয়া আগে থেকেই দেওয়া রয়েছে কারণ আমি এটি দিয়েছি আগে থেকেই, সেটি একটু বড় হয়ে গিয়েছে। আমি এটাকে ছোট করে নিলাম ডাবল ক্লিক করে এবং আমি এখানে ফাইন্ড অল দিলাম এবং দেওয়ার পর দেখুন সে কিন্তু দেখাচ্ছে যে এটা কোথায় রয়েছে এবং এখানে দেখাচ্ছে যে LTM এক্সেল এক্স, অর্থাৎ এই এটি হচ্ছে আমার এই বুক, এই মানে এক্সেল ফাইলটির নাম এবং শিট হচ্ছে 1। দেখুন আমার এখানে LTM 1, শিট 1, শিট 4, শিট 2 রয়েছে। তো শিট 1 এর ভিতরে কিন্তু এটি রয়েছে তা দেখাচ্ছে এবং তারপর হচ্ছে কোন লাইন, অর্থাৎ এখানে দেখাচ্ছে যে বি কলাম, প্রথমটি দেখাচ্ছে যে আমার বি কলামে আছে এবং বি কলামের 6 নাম্বার রোতে আছে এবং সেটি সিলেক্ট অবস্থায় আছে। এখন আমি যদি এটি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে দেখুন এটি কিন্তু সবুজ বর্ডার যুক্ত হয়ে গিয়েছে, এটি হচ্ছে বি এর বি কলামের 7 রোতে রয়েছে। এখন আমি যদি এটি সিলেক্ট করি, এটি সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ফাইন্ড করতে হবে যে এটি এখানে কোথায় আছে। সো আমি এটি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখলাম যে এটি এখানে এখনো নেই। সো আমি আরো উপরে সি, এখানে সি কলাম রয়েছে, সি কলামে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন সি কলামে 6 নাম্বার রোতে সে কিন্তু সবুজ বর্ডার করে দিয়েছে। সুতরাং এইভাবে আপনি কিন্তু ফাইন্ড এবং রিপ্লেস এর কাজ করতে পারেন। এছাড়া এখানে আরেকটি অপশন রয়েছে, আমি ধরেন এটাকে সিলেক্ট করলাম লার্নিং টেক মিডিয়া, অর্থাৎ লাইট গ্রিন যেটি করা আছে সেটি। এখন এখানে গো টু, এখানে যদি ক্লিক করি তাহলে আমি এখানে কিছু রেফারেন্স বা বিষয়বস্তু লিখতে পারবো এবং এখানে গো টু স্পেশাল নামে একটি বিষয় রয়েছে, এখানে আপনি চাইলে কি লিখবেন কমেন্ট, সেটি কিন্তু ডিফল্টভাবে কমেন্টস দেওয়া আছে এবং এখানে কনস্ট্যান্ট, ফর্মুলা, ব্ল্যাঙ্ক ইত্যাদি যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা একে একে দেখতে পারেন এবং খুব ইজিলি কাজ করবে। আপনাকে জাস্ট এগুলো সিলেক্ট করা অবস্থায় আপনি বুঝবেন যে এগুলো কী কী কাজ হয়। সো আমি আপাতত কমেন্ট রাখলাম এবং এখানে লিখছে নো সেলস ওয়্যার ফাউন্ড, অর্থাৎ এখানে কোনো কমেন্ট জাতীয় কোনো বিষয় ছিল না। যদি এটি কমেন্ট করা থাকতো, যেমন আমি যদি রিভিউ থেকে নিউ কমেন্ট দিতাম, LTM নাম নিউ কমেন্ট দিতাম, তাহলে দেখুন এটি সিলেক্ট থাকা অবস্থায় আমি সরি এটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি হোম অপশনের ফাইন্ড সিলেক্টে গো টু অপশন থেকে যাই এবং সেখানে স্পেশাল থেকে যদি আমি কমেন্ট খুঁজে বের করতে চাই তাহলে দেখুন এটি সবুজ দাগ হয়ে গিয়েছে, অর্থাৎ এটি ইন্ডিকেট করে দেখাচ্ছে, অর্থাৎ এতক্ষণ যে 8টি সেল আমাদের সিলেকশন অবস্থায় ছিল সেখান থেকে একটি সেলকে সে সিলেকশন করে নিয়েছে যেটি কিনা কমেন্ট যুক্ত রয়েছে। সুতরাং এইভাবে আপনি ফাইন্ড, রিপ্লেস এবং গো এর কাজ করতে পারেন এখান থেকে সহজেই এই টুলসটি ব্যবহার করে। সো আশা করি এতক্ষণ যা বোঝানো হয়েছে সবকিছুই আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকুন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। সো ধন্যবাদ সকলকে।